হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইস, আমাদের সাথে আছে সাইমন। আমি তো চিন্তা করছি, হ্যাঁ 30টা নৈবিত্তিক আছে না, হ্যাঁ তেমনি হোক আমার প্রত্যেক সাবজেক্টে হইতে হইব। হ্যাঁ আচ্ছা, আমি ভালো করে অনেক পড়বো। আর তোমার খ নাম্বার যে বিষয়টা, খ নাম্বার তো পড়া দাম, যদি 60টা কমন না করে, 2-3টা 4টা কমন পড়বো, 3টা কমন করলে 3 কত হয়, 6 না 6 আর 37 কত হয়, 43। আর গ আর গ এই জায়গায় 4 আর 3, 7 নাম্বার না, 7 নাম্বারতে তোমার 2 কইরা যদি দেয় হাতের লাই এত খারাপ না যে 2 পান যেত না, গ গয় আর জালে বুঝছো, 2-2 কইরা 2টা দিলে না 4 হয়, তাহলে 4-7 28, 28 আর 43 কত হয়, 43 কোন শুনবি না, 30টা 30টা তো 30, পরে সৃজনশীলে 60টা ক না, 60টা কয়ে তো 3 নাম্বার কেউ ফিরাই পারবো, এটার মধ্যে লেখলেই তো 1, কারণ এটা তো আর বানানোর সুযোগ আছে না, ক নাম্বার তাহলে 60টা ক যদি দিই, 60টা ক কত অনেকগুলো পড়ব বুঝতে নাই, কমন পড়ার বেশি সময় কমন পড়বে, ক 60টা ক আর 30টা নৈবিত্তিক তাহলে কত হলো, 37 নাম্বার না, আর খ বিষয়টা হচ্ছে যে সবগুলা কমন নাও পড়তে পারে 60টা খ, কিন্তু 3-3টা তোমার 2-3টা তো কমন পড়বো, এটা শিওর বুঝছো, 2-3টা কমন পড়বো, হ্যাঁ হইতে পারে আরো বেশি কমন পড়তে পারে, এটা আমি আনুমানিক করলাম, ধরো 3টায় কমন পড়লো প্রত্যেক পরীক্ষায় খ নাম্বার, তাহলে 3টা যদি লিখতে পারি 2 করে নাম্বার, 6 আর 37 কত হলে 43 না, আর গ আর গ তোমার 4 আর 3 7 কইরা, তোর গ 3 নাম্বারের মধ্যে আমি 2 পাইলাম, গ হয় আবার 4-এর মধ্যে 2 পাইলাম, 2-2 4, তাহলে 4-7 28 সৃজনশীল, 4-7 28 আর 43 কত হয়, 40, আর ওদিকে কত 20, সাইড 8 আর এদিকে 3, 10 71, 70 71, 70 ছাড়াই আর আর কি, মানে একটু পরিশ্রম করলে ওর এ প্লাসের কাছাকাছি তোমার নাম্বার পাওয়া সম্ভব। ভাই পড়লে সোজা নৈবিত্তিক গুলো বইয়ের একটা বাইরে হয় না, এসএসসি পরীক্ষা দিছি তোমার এ প্লাস পাইছি তো এই কারণে, হাতের লেখা তো এত যে ভালো আমার তা কইতে হবে তা না, তোমার বলা কি সময় তোমরা না ইয়া পরীক্ষা দিছো, হ্যাঁ 3টা সৃজনশীল আছিল, ঠিক মতো তোর ভাই 3টা সৃজনশীল আছিল না, সময় হয়েছে যায় তোমার অল্প, আর হয়েছে 15টা নৈবিত্তিক তোমার 3 সাবজেক্টে, একটার সাবজেক্টে খালি 14টা নৈবিত্তিক হয়েছে 15টার মধ্যে, আর 2 সাবজেক্টে 15-15, মানে একটা ভুল হয় নাই, 2টার মধ্যে 15টা 15টা হয়েছে, 30টা 15টা 30টা দেখাইতে হয়েছে। ও অনিক ভাই, এবার ইন্টার পরীক্ষা দিছে, রেজাল্ট কি আছে, আর এসএসসির রেজাল্ট কি আসলো, যাই হোক ভর্তি হবো না নিতে ভার্সিটিতে, কয় বছর পর পরীক্ষা দিল, হ্যাঁ 3 বছর, 1 বছর পরে না কেন, যাই না একজন কলেজে, ঠিক মাহিমের রেজাল্ট কি, মাহিমের মাহিমে তো বই ধরে না, তুলনা করি না তো, মাহিম তো খারাপ নাই, ওরা এক লাগে ওরা সবাই প্লাস পাইছিল,
বেশি আলাদা দেখতে পাইবে। এই তেলে আর মাই মেরে আছে তেল রেজাল্ট এ মাইনাস 3.7 অন্য কত দেবে। তো এই পা তো সম্ভবই মাত্র বাড়ছে 30 বার তো না এই পরীক্ষা দিয়া এ মাইনাস করে পাইলে তো এ পাইব। পানি নাই তো গা পানি দেখায় রাস্তা দেয় কাইটা দিছে কেটা যাই হোক ভাই বুঝছো আমার পড়তো। হ্যাঁ ভাই আমি তো আর আলামিনের মতো